Hello guys, welcome back to my channel Secret Chef. তো বলো সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি, দেখতেই পাচ্ছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোনো রেসিপি না, আজকে আমি মধ্যমগ্রামের রাসের মেলা হচ্ছে সেখানে কি কি স্ট্রিট ফুড বসেছে সেগুলো আমি কভার করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে শেয়ার করব আর কি খেলাম, তার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। আরও অনেক কিছু আছে, খাবার ছাড়াও অনেক কিছু আছে যেগুলো তোমাদের কাজে লাগবে অনেক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন লাগছে, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো ভিডিওটা আমি স্টার্ট করছি, তো চলো যাওয়া যাক মেলার ভেতরে। তো গাইজ, এই যে মধ্যমগ্রাম স্টেশনে এবারে রাসের মেলা বসেছে, এবারে না, এটা অ্যাকচুয়ালি সব বছরই বসে রাসের মেলা, এই নভেম্বর মাসের দিকেই বসে। তো এই যে হচ্ছে এন্ট্রান্স দিয়ে আমি ঢুকলাম, ঢুকে আর আমি যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি কি খাওয়া যায় আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র হতে চলেছে সামনে। তো এই যে আমি ঢুকছি, এই যে আমি এখান থেকে ঢুকছি, দেখতে পাচ্ছ তোমরা সামনে অনেক ঠাকুর রয়েছে। তো এই ঠাকুরটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা জানোই আমি খুবই খেতে ভালোবাসি, তো আগে আমি খাওয়ার দোকান খুঁজতে লেগে গেছি যে কী কী খাবার এখানে বসেছে। তো এই যে আমি চলে এসেছি লস্যির দোকান, আমার চোখের সামনে একটা লস্যির দোকান পড়ে গেছে। তো দেখলাম রং বিরঙ্গা লস্যি পাওয়া যাচ্ছে এখানে, তো আমি ট্রাই করছি এখানে কী কী, তোমরা দেখো আমি কী কী ট্রাই করছি। তো এখানে 50 করে বলছিলো আর 40 করে বলছিলো নর্মাল লস্যিগুলো, তো আমি একটা 40, মানে আমি একটা 40 না, দুটোই 40 লস্যি নিয়েছি। তো একটা নিয়েছি প্লেন লস্যি আর হচ্ছে একটা নিয়েছি ম্যাঙ্গো লস্যি। তো আমি তোমাদের মেকিংটা দেখাচ্ছি, দাদা কীভাবে বানাচ্ছে, তো আমি দাদার সাথে কথা বলছিলাম কিন্তু এই মেলার এত সাউন্ড যে আমি সাউন্ডটা রাখতে পারলাম না, তোমরা কিছুই শুনতে পেতে না, তো তার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই যে কীভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও। এই যে দাদা আমাকে এবার গ্লাসে ঢেলে দিয়ে দিয়েছে আমার ম্যাঙ্গো আর হচ্ছে প্লেন লস্যি, এবার আমাকে একটু মশলা অ্যাড করে দিচ্ছে এতে। আমাকে জিজ্ঞাসা করেছিল যে নেবে কি না, তো আমি বললাম হ্যাঁ নেবো, তো মশলা অ্যাড করে দিচ্ছে। তো এরা শুধু একটা ম্যাঙ্গো সিরাপ টাইপের ইউজ করেছে আর নর্মাল লস্যিটাকে মিক্স করে দিচ্ছে, যাই হোক। তো এই যে আমাকে দিয়ে দিচ্ছে, এবার আমি টেস্ট করে তোমাদের বলবো এটা কেমন খেতে হয়েছে। তো ফার্স্টে আমি এই ম্যাঙ্গো লস্যিটা ট্রাই করছি, ম্যাঙ্গো লস্যিটা আমার ভালো লেগেছে। এবার আমি ট্রাই করব ওই হোয়াইট লস্যি, মানে যেটা আমাদের সবারই ফেভারিট প্লেন লস্যি, আমার তো প্লেন লস্যি সব থেকে বেশি ভালো লাগে। তো আমি এই যে প্লেন লস্যি ট্রাই করছি, আর প্লেন লস্যি খেয়ে আমি তো সবার প্রথমে এটাই বললাম যে না, প্লেনটাই বেটার, এটাই ভালো খেতে, তো আমার ভালো লাগছে। তো আর যেটা বলছিলাম, ঠাকুর দেখাবো, তো দেখে নাও এখানকার রাসমেলার মূল আকর্ষণ এই ঠাকুরগুলো। তো প্রথমেই আছে কংসের কারাগার, তারপরে কৃষ্ণের জন্ম, তারপর দেন আস্তে আস্তে আমি দেখাচ্ছি আর কী কী এরা স্টোরি এখানে দিয়েছে, কৃষ্ণের বাল্য দর্শন, আর তারপরে আছে ননি চুরি, এটা হচ্ছে বেস্ট থিং, তারপর পুতনা বধ, তারপর আছে বকাসুর বধ, তারপর আরও রয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছি, দেখতে থাকো, প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। গোচারণ, কৃষ্ণ কীভাবে গরু চড়াতো, যাই হোক, কালিয়া দমন, তারপর দেন হচ্ছে এই মেন ঠাকুরটা খুবই সুন্দর করেছে, যেটা দেখে আমার মানে দাঁড়িয়ে যেতে ইচ্ছা হলো, তো আমি দাঁড়িয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও গিয়ে একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। আর এই কাকু সব থেকে বেস্ট, এই যে বাবলস বিক্রি হচ্ছিলো আর আমার বোন এখানে চিল্লাচ্ছে, শুনে নাও কী বলছে ও। এবারে হচ্ছে তোমাদের মজা দেওয়ার জন্য চলে এসেছি ফায়ার প্যানের দোকানে। তো এই যে বিভিন্ন রকমের পান রয়েছে এখানে, আর ফায়ার প্যান আমি নিয়েছি আনা খাইনি, কেমন হবে নাকি রকম ভালো হবে,
ট্রাই করতে চলেছি পায়ের পায়ের খাবি 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 কি বল তো ডিসাইড হলো যে ও খাবে, মানে বোন খাবে। তো মেকিংটা কিভাবে বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরা বোধহয় কিছু কপুর টাইপের কিছু ইউজ করে, আমি জানি না, যার জন্য আগুন জ্বলে যায়। তো আমি এটা আগে ট্রাই করেছি, তাই জন্য আমি আর ট্রাই করলাম না, ও ট্রাই করেনি, তাই জন্য ওকেই বললাম যে ট্রাই করে বল কেমন লাগছে। তো তোমরাও এসে অবশ্যই ট্রাই করতে পারো, মজা পাবে, ভালো লাগবে। তো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এটা হচ্ছে মেলা থেকে ঢুকতেই একদম লাস্টের দিকে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের ওখানেই এই স্টলটা বসেছে, তোমরা পেয়ে যাবে আরামসে। তো গিয়ে অবশ্যই ট্রাই করো আর আমাকে বলো কেমন লাগলো ফায়ার পান। তো আগে কী কী হয় দেখতে থাকো, আরও অনেক কিছু আছে দেখার মতো, স্কিপ করো না কিন্তু। কেমন লাগলো? এবার আমি চলে এসেছি একটা কি চেনের দোকানে। এখানে হচ্ছে লেটার দিয়ে তোমাকে কি চেনের উপর লিখে দেবে যে কি তুমি নাম চাও। তো আমার একটা ফ্রেন্ডকে আমার গিফট করার ছিল, তার জন্য আমি একটা হট করে দেখে দাঁড়িয়ে গেছি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, যাতে তোমরাও কিনতে পারো তোমার ফ্রেন্ডদের জন্য বা যাই হোক যাদেরই জন্য হোক। তো আমি কি নিয়েছি ওটা আমি দেখাবো, ওটা সারপ্রাইজ। তো আমি একটা কিচেন নিয়েছি, কার নাম লিখেছি সেটা বলবো না, বাট এই যে এভাবে তোমাদের মেক করে দেবে, খুবই সুন্দর লাগলো আমার দেখতে। তো আমি নিলাম, ভাবি নিলি দেখাবো না, দেখাবো না। এরপর আগে চলে আসতে আসতে দেখলাম হঠাৎ করে আমার চোখের সামনে একটা নতুন জিনিস আসলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি অনেক ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেছি, বাট এই নতুন জিনিসটা আমি ট্রাই করিনি, সবসময় ভিডিওতে দেখেছি, এটা হচ্ছে স্প্রিং পটাটো। তো আমি খেলাম, খেয়ে টেস্ট করলাম আর তোমাদেরও দেখাচ্ছি, দেখে বলো আমাকে কেমন লাগছে। তো এই রাশের মালায় আসলে তোমরা এটা পাবে, অবশ্যই ট্রাই করো, আমার তো ভালো লেগেছে। তো এবার দেখো যে কীভাবে বানাচ্ছে, আমি মেকিংটাও দেখাচ্ছি। তো আগে দেখতে থাকো, আমি আবারও বলছি স্কিপ করো না, অনেক ভালো ভালো জিনিস আছে সামনে। আর এটা এই যে ফ্রাই করে দিচ্ছে একটা ব্যাটারের মধ্যে লাগিয়ে, আলুটাকে স্প্রিং করে কেটে। তো এই ফ্রাইটা হতে হতে আমি বহুত বোর হয়ে গেছি, বিশ্বাস করো, এতক্ষণ ফ্রাই হতে লাগে, বাপরে বাপ। এই যে তেলে যে দিল, এটা ফ্রাই হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, এটা ফ্রাই আর হয় না। তো লাস্ট অবধি এটা ফ্রাই হলো। আর এই যে এখন ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছে, তোলার পর এতে অনেক সস ওয়স দিয়ে ডেকোরেট করে দেবে আমাকে। তো সস ওয়াস দিয়ে আমাকে ডেকোরেট করে দিচ্ছে, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, মানে হাসি ইয়ার্কি মারলাম, যে মেয়োনিজটার পরিমাণ খুবই কম দিয়েছে। তোমরা দেখো আগে, খুবই কিপটেদের মতো মেয়োনিজ দিচ্ছে, এতে আরেকটু মেয়োনিজ দিলে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তো এই যে খুব কম করে সস ডালছে আর মেয়োনিজও দিচ্ছে, আর এদের একটা চাটনি দেবে, একটা স্পাইসি চাটনি দিয়েছিলো, যেটার জন্য এটার টেস্টটা খুব ভালো লাগছিলো। একটা চাটনি এরপর দেবে, দেখতে পাবে। তো এই চাটনিটা আমি জানি না কিসের চাটনি, জিজ্ঞাসা করলাম বাট বললো না, যাই হোক। তো দেয়ার সো রুড বাই দ্য ওয়ে। তো এই যে চাটনিটা আমার ভালোই লেগেছে, এবার আমি এটাকে খাবো, আর তোমরাও গিয়ে অবশ্যই খেয়ে আর আমাকে জানিও কেমন লাগলো কমেন্টে। আর তোমরা কমেন্ট করছো না কেন বাই দ্য ওয়ে, কমেন্ট টমেন্ট করো, নাহলে কী করে হবে বলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর আগে আমি কী কী করি দেখো। তো আমার হাতে চলে এসছে আমার স্প্রিং পটাটো, তো আমি খেয়ে নেবো এবার, খেয়ে আমি বলবো তোমাদেরকে কেমন খেতে হয়েছে। খুব স্পাইসি স্পাইসি ছিল আর খুব ভালো লাগছিলো খেতে, বাট মেয়োনিজের পরিমাণ খুব কম ছিল, যেটা আমি আগেই বললাম। আসলে আমি মেয়োনিজ খেতে ভালোবাসি, তাই আমার কাছে তো কমই লেগেছে। যাই হোক, যারা যারা মেয়োনিজ পছন্দ করে না তাদের অবশ্যই ভালো লাগবে, তো এটা আমার ভালোই লেগেছে। তো নেক্সট আমি কোথায় যাচ্ছি এটা হাতে নিয়ে খেতে খেতে জানি না, দেখা যাক আগে কোথায় যাই, যা যেখানেই যাবো অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর এই যে আমি চলে যাচ্ছি কোথায়,
পেয়ে গেছি আমার নেক্সট ডেস্টিনেশন, সেটা আমার চোখে হট করে ধরা পড়লো। এটা হচ্ছে একটা বড়া পাওয়ের দোকান, যেখানে আমার চোখটা থেমে গেল দেখে। তো আসলে আমি বড়া পাও খেতে খুবই ভালোবাসি, তো আমি একটা বড়া পাও নিয়েছি। এই যে এটা হচ্ছে তোমার, ও সরি এটা আমাকে দিল না। এবার আমি আমার দেওয়ারটার ওয়েট করছি আমাকে কখন দেবে। আমি এখানে আরও অনেক কিছুই দেখছিলাম, যেটা এখানে আছে হচ্ছে তোমাদের চিকেন স্প্রিং রোল, চিকেন সাটে, চিকেন পকোড়া, চিকেন তন্দুরি টাইপের অনেক আইটেম আছে সামনে। তো আমি এখান থেকে এই যে নিয়েছি হচ্ছে একটা ভেজ বড়া পাও, কিন্তু আমি এরপর আরেকটা জিনিস নেবো যেটা তোমাদের দেখাবো। এই যে আমি ভেজ বড়া পাওটা নিচ্ছি, তো এটা টেস্ট করছি। আমার ভেজ বড়া পাওটা খুব ভালো লেগেছে খেতে। আর এরপর আমি নেব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকেই নিয়েছি, সেটা হচ্ছে নেব। তার আগে তোমরা দেখো আমি কীভাবে এটা খাই, আমার খাওয়া দেখে তোমরাও গিয়ে একবার খেয়ে আসতেই পারো। এখানকার বড়া পাও ভালোই লেগেছে আমার। তো নেক্সট আমি এখান থেকে এইগুলো দেখছিলাম, তো আমার এখান থেকে চিকেন সারেটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি ভাবলাম যে চিকেন স্প্রিং রোলটা ট্রাই করি। তো আমি এখান থেকে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। এবার ওটা খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে। এই যে আমার চিকেন স্প্রিং রোল, তো এটা আমাকে কেটে এখন সার্ভ করে দিচ্ছে ভালো করে ডেকোরেট করে। তো এখানে ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলো, আর একটু চাটনি আর ধনে পাতা এইসব দিয়ে আমাকে একটুখানি গার্নিশ করে দিয়েছিলো, যাতে এটা সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এবার এটা খাচ্ছি আমি, তোমরা দেখো। পেয়ে গেছি আমি আমার চিকেন স্প্রিং রোল। এই চিকেন স্প্রিং রোলটার দাম নিয়েছিল 70 rupees। আমার মনে হয় যে 70 rupees-এর তুলনায় ঠিকই আছে দামটা। তো খাবারটা ভালোই ছিল, বাট খুব গরম ছিল জন্য আমার খেতে অসুবিধা হচ্ছিল। তো আমার ভালোই লেগেছে, তোমরা ট্রাই করতে পারো। এইবার নেক্সট চলে এসেছি তন্দুরি চা। বাট তন্দুরি চাটা আমি খাইনি, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে তন্দুরি চায়ের স্টল বসেছে একদম সামনে, তোমরা গেলেই দেখতে পাবে, ট্রাই করো। আর এই যে পানিপুরি চাট, আর এখানে আছে কিছু ব্যাগের দোকান, তোমরা গিয়ে ট্রাই করতে পারো। আর বুকসের স্টল রয়েছে কিছু, আর এখানে আছে ম্যাজিক সেন্টার ওয়েন্টার আছে অনেক কিছু যেখানে গিয়ে। আর এটা আমার সব থেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে আইসক্রিমটা, আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে যখনই মেলায় যাই এই আইসক্রিমটা আমি অবশ্যই ট্রাই করি, এটা খুবই পছন্দের আমার। এটা জাস্ট 20 rupees দাম, বাট টেস্টটা আমার খুব ভালো লাগে, জানি না কার কীরকম লাগবে, বাট একবার ট্রাই করো আমার কথায়, খুবই ভালো লাগে আমার এই আইসক্রিমটা খেতে। তো আমি এটা তো অবশ্যই খাবো, মানে আমি গেলে কিছু খাই আর না খাই এটা আমি খাই। তো আমি এটা নিয়ে নিয়েছি, আর 20 rupees তো নেওয়াই যায়, তো জানো আমি গরিব, তো আমি 20 rupees-এর আইসক্রিম খাচ্ছি। দেখো তোমরাও অবশ্যই ট্রাই করো এই আইসক্রিমটা, মানে হাইলি রেকমেন্ডেড আমার তরফ থেকে, এটা খুব ভালো লাগে আমার, এই টেস্টটা খুবই পছন্দের। তো আমি তো এনজয় করছি এটা খেয়ে, তোমরাও গিয়ে এনজয় করো আর আমাকে জানিও কেমন লাগলো। এরপরে আরও একটা জায়গায় গেছি, সেটা হচ্ছে এই স্ন্যাক্স আইটেমগুলো এখানে ছিল। এখানে ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, তারপর তোমাদের ফিশ ব্যাটার ফ্রাই প্লাস ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই, সব কিছু ছিল সব রকমের। তো আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ভেটকি ফ্রাই। ভেটকি ফ্রাইটা আমার ভালোই লেগেছে খেতে। তো আমি কীভাবে ট্রাই করছি তোমরা দেখো। আর এই স্টলটা একদম লাস্টের দিকে আছে মেলার, ঢুকতেই লাস্টের দিকে গেলে তোমরা পেয়ে যাবে। আর এই ভেটকি ফ্রাইটার দাম আমার কাছে নিয়েছিল 80 rupees। তো এখানে রিজনেবল প্রাইসে তোমরা অনেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবে, এরকম স্টল দিয়েছে ওরা। এই যে ভেটকি ফ্রাই আমার হাতে চলে এসছে, আসলে আমার এই ভেটকি জাতীয় জিনিস মানে ফ্রাই, ফিশ ফ্রাই খুবই পছন্দের, তো আমি দেখলে আর চোখ ফেরাতে পারি না, উফ। তো আমি ট্রাই করেই ফেললাম, কিন্তু এতটাই গরম ছিল যে আমি খেতে পাচ্ছিলাম না। তো আমি এটাকে নিয়ে কি করলাম তোমরা দেখো, মজার জিনিস, আমি এটাকে নিয়ে সোজা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না, নিরুদ্দেশ হেঁটে হেঁটে চলে গেলাম। একটা কর্নার পেলাম, এখানে ক্যান্ডি, কটন ক্যান্ডি পাওয়া যাচ্ছিল, এই ক্যান্ডি শপের সামনে দাঁড়িয়ে আমি ভেটকি ফ্রাই ট্রাই করছি, কাসন নিতে ডুবিয়ে ভেটকি ফ্রাই খেতে, মানে স্বর্গ লাগবে স্বর্গ। তো খেলাম, আমার ভালোই লেগেছে, তোমরাও ট্রাই করো গিয়ে। আর আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যেটা খুবই পছন্দের, আমি বেরোনোর সময় সাংরিলা বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সবে ওপেন হয়েছে স্টেশনের ওখানেই, মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে আসতে হয়। তো এই দোকানটা থেকে মোমো ট্রাই করেছিলাম, মোমোটা আমার খুবই ভালো লেগেছে, চিকেন মোমো, তোমরাও ট্রাই করতে পারো। 50 rupees নিয়েছে, 50 করে খুবই ভালো মোমো, এরকম দেয় 5 piece মোমো আর স্যুপ দিয়ে, খুব সুন্দর খেতে, আমার খুব ভালো লেগেছে।
তো আজকে আমি তোমাদের এতগুলো খাবার দেখালাম আর আমারও খুব পেট ভরে গেছে। তোমরাও অবশ্যই মধ্যমগ্রামের এই মেলায় গিয়ে এইসব ফুডগুলো ট্রাই করতে পারো। আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি না কি ভিডিও আসবে, বাট অবশ্যই ভিডিও আসবে, কোনো রেসিপি বা কোনো অন্য কোনো ফুড ব্লগ। তো অবশ্যই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো।